যারা রিয়ার মধ্যে নিজেদেরকে রাখবেন এবং তওবা করবেন না দিন আল্লাহ তালা হাসরের ময়দানে সমস্ত জনতার সামনে আপনাকে অপমান অপদস্থ করবেন নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেন ম্যামিন আবদিন দুনিয়া মাকা মাসুম আতিন ওয়ারিয়া রিয়া ইন ইল্সাম্মা আল্লাহ আলাউম আল কিয়ম রানিফুল কবির ও হাসানাহুল মন্দিরি আল্লাহর যে কোনো বান্দা যে প্রসিদ্ধির জন্য এবং প্রদর্শনের জন্য কোনো আমল দুনিয়াতে করে থাকে তাহলে আল্লাহ আল্লাহতালা কিয়ামতের দিন সমস্ত হালকের সৃষ্টির সবার সামনে তাকে অপমানিত করবেন লজ্জিত করবেন দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যিনি রিয়া করেন বা রিয়ার মধ্যে সম্পৃক্ত হন তাকে আহলুসামা ওয়াতিউল আর্থ আসমান এবং জমিনের অধিবাসীরা ঘৃণা করে নবী সাল্লা সাল্লাম বলেন ওয়াঈদা আবগাদা আবদান দা জিব্রিল ব্রিলা ফয়াকুল ইন্নি উব গেদ ফোলায়ন ফা উব হু যখন আল্লাহ সুবাহান হত আল্লাহ তার কোনো বান্দাকে ঘৃণা করেন কোনো পাপের কারণে তখন তিনি জিব্রিলকে ডাকেন বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি আল্লাহ বলবেন ফা আবগেদ সুতরাং তুমিও হে যে ব্রিল তাকে ঘৃণা করো আলা রাবি বলেন ফাই যে ব্রিল তখন জিব্রিলও তাকে ঘৃণা করে তুম্মা ইউনাদিফি দিফি আহ ইসামা তখন সে আসমানের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেয় জিব্রিল ঘোষণা করে দেয় ইন্নাল্লাহা ইউব গেদ ফোলায়ন ফা আবগেদ যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন অতএব তোমরাও তাকে ঘৃণা করো আলা ফয়ুব নাহু তখন আসমানের অধিবাসীরা অর্থাৎ ফেরেশতারা সবাই তাকে ঘৃণা করেন আর্থ এরপরে জমিনে তার সেই ঘৃণা আসমান থেকে জমিনে নেমে আসে জমিনে তার প্রতি সবার বিদ্বেষ এবং ঘৃণা রেখে দেওয়া হয় তার জন্য সেটা রেখে দেওয়া হয় এটাই সহি মুসলিমের হাদিস সহি মুসলিমের হাদিস আরেকটি বিষয় যেটা রিয়ার একটা প্রভাব খারাপ প্রভাব এবং ক্ষতি সেটি হচ্ছে মুরাই যে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে ভালো কাজ করে সে জাহান নামে জাহান নামের প্রথম ব্যক্তি হবে যাকে যাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হয়েছে নবী সাল্লা সাল্লাম বলেন সেহাদিস্ট ইতিমধ্যে আমরা বলেছি তিন ব্যক্তির কথা তাই না একজন হলেন মুজাহিদ ফিসাব ইল্লা আরেকজন হলেন আলেম আরেকজন হলেন গানী যে ধনী মানুষ তারা তাদের কাজের জন্য কোথায় যাবে জাহান নামে যাবে সেখানে কিন্তু এদেরকে দিয়েই শুরু করা হবে সেটা বলা হয়েছিল এখন কথা হচ্ছে আমরা যারা এই রিয়ার মধ্যে পড়ে গিয়েছি এ থেকে বাঁচার উপায়টা কি, প্রতিকারটা কি। রিয়ার আরও দু একটা উদাহরণ দেই কারণ আমাদের অনেকেই তিনি যে রিয়া করছেন বুঝতে পারছেন না বহু মানুষ দেখেছি তারা রিয়ায় সম্পৃক্ত হচ্ছেন অথচ বুঝতে পারছেন না আপনি হজে যাচ্ছেন এটা যদি শুধু সংবাদ কাউকে পৌঁছানোর উদ্দেশ্য হয় তাহলে ভিন্ন কথা কিন্তু সবার কাছে প্রচার করা যে আমি হজে যাচ্ছি হজে যাচ্ছি এটা রিয়ার ইন্ডিকেটর আপনি এবছরে এতে কাফে আসবেন এটা যদি আপনি আপনার লোকজনের কাছে অথবা যাদের সাথে আপনার কনসার্ন আছে জানানোর জন্য তাদেরকে ইমেল করেন তাহলে এটা রিয়া হবে না কিন্তু আপনার নিয়তের সাথে রিলেটেড সবাইকে জানাচ্ছেন যে আমি এতে কাফে যাচ্ছি দেশে বিদেশে সবাইকে জানিয়ে দিলেন এই যে বিষয়গুলো মানে এই বিষয়গুলো এই জন্যই তো শের খাফি বলা হয়েছে তাই না এই জন্যই রাসুল্লা সাল্লা সাল্লাম এটাকে গোপন শেরিক বলেছেন আপনি ভাবছেন এতে আর এমন কি আমি জাস্ট আমার শিডিউলটা জানালাম বাট আপনার অন্তরের মধ্যে শয়তান যে কখন গালিব হয়ে রিয়াকে ইন্টিগ্রেট করে দিল সেই খবর কি আপনার আছে অতএব নানাভাবে রিয়া আপনার মধ্যে আসতে পারে আপনি হয়তো কথাচ্ছলে বললেন নিজের সমালোচনা করলেন অথচ অনেক সমালোচনা প্রকারান্তরে প্রশংসা যে আমি কখনো আসলে মানুষের দক্ষ দেখে বরদাস্ত করতে পারি না আমি আমার ভাণ্ডার খুলে দেই এভাবে কথাবার্তা মানে নিজের প্রশংসায় আত্মপ্রশংসাও কিন্তু রিয়া মনে রাখবেন তো সুতরাং এই 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 রিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে